আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ব্লগটা হবে আমি লাস্ট উইকেন্ডে কী কী রান্নাবান্না করলাম, কী কী খেলাম, আমার দিনের অ্যাক্টিভিটিস কী কী নিয়ে কী কী করলাম দেখো, সেটাই আজকে কিচেনের দেখাবো। মধ্যে ডাইনো নিয়ে শুয়ে শুয়ে খেলতেছে, মানে কি আর বলবো, সারা ঘরে জায়গা কম পড়েছে। তো সারা ঘরে জায়গা কম পড়ছে না, আমি যেখানে যাব আমার পিছে পিছে ঘুরতে হবে, যেখানে যাব সেখানেই তোমার যাইতে হবে। না আমার আন্টু বান্টু করবো তো, তুমি যাও, তুমি সোফায় যেয়ে যেন ওকে নিয়ে বসে বসে খেলো। যাও যাও, পানি খাইছিলা তুমি? পানি খাইছিলা? চুপ, পানি খাইছ? পানি খাইছ? বলে মামি, আবার জিজ্ঞেসে জিজ্ঞেস খাইছি তোর পানি, আবার জিজ্ঞেসে জিজ্ঞেস জিজ্ঞেসে জিজ্ঞেস। ওকে দাও, কিং লেভেট লেভেট, মানের জোত খাইস না তুই। তুমি ক্যামেরা থাকলে ব্যাগ বই কেন, এমনিতে তো দিয়ে দাও, এখন জিত দেখাইতেছে রে। তুমি মামাকে দাও, লেভেট লেভেট কিং লেভেট লেভেট, ছাড়ো ছাড়ো গ্যাং, গুড মর্নিং, লেভেট 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 লেভেট, গুড বয়, গুড জব, দ্যাটস এ গুড বয়। নাও ইউ গোনা সেট, এদিকে আসো এদিকে আসো, এখানে খেলি, এখানে আসো এখানে আসো, কেবি এই জাম্পি, বসো তুমি, বসো 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 বসো, কই বসছে রে, সানা সানা হয়েছে সানা, গুজু 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 গুজু। এখানে আমি গরু মাংস রান্না করতেছি, আমি পেঁয়াজটা আগে একটু বেশি করে ভেজে নিয়েছি গরম মশলা দিয়ে, এখন হলুদ মরিচ জিরা ধনে আদা রসুন বাটা দিয়ে এখন মাংসটা ভালো করে মাখায় একবারে ঢাকনা দিয়ে বসায় দেব। আমি এখানে টাটকা মাছ ফ্রাই করতেছি, এখানে আমার বিফ অলরেডি রান্না হয়ে গেছে। কিচেনের অবস্থা খুব খারাপ, ভাত রান্না করছি এগুলো সব ক্লিন করতে হবে। বাট এখন আমার খিদা লাগছে, আপু এখানে আমাকে খিচুড়ি পাঠাইছে, এখানে আছে বেগুন ভাজা খিচুড়ি আর এখানে টমেটোর সালাদ। আমি এখন খিচুড়ি আর গরু মাংস খেয়ে নিব, ইয়াম ইয়াম। কুটুমানি অলরেডি খাইছে, কুটুমানি খাওয়া দরকার নাই। আমার ফুড ইজ রেডি, টমেটোর সালাদ সরিষার তেল দিয়ে, এখানে বেগুন ভাজা গরু মাংস ভুনা খিচুড়ি, আলহামদুলিল্লাহ ইয়াম ইয়াম। গরম গরম খিচুড়ির সাথে বেগুন ভাজা, ও মাই গড, বিসমিল্লাহ। আমার গরু মাংসটা একটু ট্রাই করি সালাদ দিয়ে, তোমরা ওকে খাবার একটুখানি, শেষ করলাম। কুটুমানি অলরেডি ভাত খেয়েছে, দাঁড়াও দেখো কি জাম্পিটা মারেও, দেখ এখানে হাড্ডি ম্যাজিক দেখায়, এদিকে আসো, আমার বেবি দোল দেখ, লাভ দিয়া লাভ দিয়া হাড্ডি খাইবো, একটা বেবি বেবি দোল হইছ, সেট জাম্প করো এখন, ওকে জাম্প, দুষ্টু রে দুষ্টু। ছোট ছোট হাড্ডি আসলে কোনো কুকুরকেই দেওয়া উচিত না, আইনো সবাই জানে এইটা, বাট স্টিল কেউ ফলো করে না। তো কিংকে যখন আমি এরকম ছোট হাড্ডি খাওয়াই আমি ধরে খাই যাতে ও জিনিসটা না গিলে, অ্যান্ড শক্ত হাড্ডি দিই না, লাইক এরকম এগুলো কুটকুটি আছে এগুলাও যাতে ও কামড়ায় কামড়ায় খাইতে পারে এতটুকুই দিই, শক্ত পার্টগুলো আমি দিই না কখনো। মামা তুমি এত জাম্পি করো, আমি কথা বলি না, তুমি না একটা দুষ্টু হইছ, তোমার এই আমি পিড়া শেষ করে দিব তাড়াতাড়ি, কুটকুটা খাইতে পারে না, চাটে চাটি করে ময়দা লাগে।
কুদুর কুদুরে ওকে বসো বসো বসে খাই আমরা বসে খাই আর এত কষ্ট করা লাগবে না বসি গুড মা বসি তুমিও বসো এত শাস্তি কেউ তো দেয় নাই হ্যাঁ আরাম করে খাই তো আমাদের শাস্তি দেয় নাই স্কুল লাইফে আসলে আমি কখনো এরকম বাইরে দাঁড় করে রাখছিল আমাকে কখনো পড়া না পারার জন্য আমি কখনো আসলে দাঁড় করে হয় নাই ধাত্তারামের জন্য করাইলেও পড়তে পারে আমার আবার প্রবলেম আছে যেটা আমার পছন্দ না সেটা আমার পছন্দ নাই নীতির বাইরে আমি কাজ করি না কোনোটা যদি খারাপ কাজ কোনোখানে চলে প্রতিবাদ আমার করাই লাগবে সো এই জন্য মার খাইছিলি মার খাই নাই বকা খাইছি অনেক কথাও শুনেছি প্রতিবাদী ভাব হয় সমা তাই না কুতু মানে প্রতিবাদী একটু মা বি একটু প্রতিবাদ আমার মনে আছে আমার একবার কখন আমি মনে হয় কখন ক্লাস টেনে পড়তাম আমি আর আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডকে অ্যাকচুয়ালি একটা টিচার বলছিল যে চারতলা থেকে বিল্ডিং থেকে ফেলা দিবে কেমন টিচার যে স্টুডেন্টকে বলে চারতলা থেকে ফেলা দিবে তো ওটার অ্যাগেনস্টে ভয়েস রেইজ করছিলাম তো সেজন্য আমাদেরকে স্কুলের হেডমিস্ট্রেস আমাদের দুইজনকে স্কুলে ছুটির পর দাঁড় করা রাখছিল অনেকক্ষণ পিনায় নাই কারণ ভালো স্টুডেন্ট ছিলাম তো অন্য টিচাররাও অনেক সাপোর্ট দিয়েছে যে না আমি যা করছি ঠিক ছিল তো তখন আমাদের হেডমিস্ট্রেসটাও আসলে আমরা মনে করতাম দরজাল কিন্তু ওই দিন আমি আসলে বুঝছি যে না উনি দরজাল না উনি আসলেই ভালো তো আমাদের জিজ্ঞেস করছে বেদ দিয়ে কতক্ষণ হাঁটাচলা করলো তারপরে আইসে আমাদেরকে জিজ্ঞেস করলো যে আসল ঘটনা কী তো ওনাকে ঘটনা বললাম উনি বুঝতে পারলো আমাদেরকে যাইতে দিল এইভাবেই হয় সত্যের আলোই জয় হয় তাই না কুতুমানি আমরা যখন দেখবো একটা ভুল কাজ হইতেছে আমরা প্রতিবাদ করবো সেটা যত কঠিনই হোক না কেন একটা ক্লাস টেনের মেয়ের জন্য একটা স্কুল টিচারের নামে কোনো কমপ্লেন করা বা ভয়েস রেইজ করাটা অনেক মানে ভীতিকর ছিল আমার ভয় লাগছে যে আমাকে স্কুল থেকে বের করে দেবে নাকি ক্লাস টেন সামনে এসএসসি বা স্টিল আই দে দ্যাট কাজ ওই জিনিসটা না করলে আমি আসলে মনে শান্তি পাইতাম না আর করছে তো আমার ফ্রেন্ডকে সো আরও বেশি লাগছে কেমনে বলতে পারে আমার ফ্রেন্ডকে ফেলা দেবে অতি পারে না মিস করি ওই দিনগুলা আমার সাথে স্কুল লাইফে কলেজ লাইফে খুব কম বন্ধু বান্ধবী হয়েছে বা যারাই হয়েছে খুব ভালো ফ্রেন্ড হয়েছে যাদের সাথে বছর বছর কথা না বললেও একদিন কথা না বললেই পুরো মনে হয় যে না সারাদিন কথা বলি আই মিন মনে হয় যে আমরা প্রতিদিনই কথা বলি এমন রিলেশনশিপ সো আম লাকি ইন দ্যাট ওয়ে সিলেক্টিভ পিপল আমার লাইফে আসে বাট যারা আসে ভালো মানুষ আসে তুমি না কুচুমানি অ্যান্ড ইউ আর ওয়ান অফ দ্যাম ইউ আর দ্য বেস্ট অফ দ্যাম বেস্ট অফ দ্যাম এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ অলরেডি ভাজা হচ্ছে আমার ইচ্ছা ছিল আসলে আজকে আচারি মাছ রান্না করি বাট সময় নাই হাতে আই মিন সময় আছে বাট আমার এনার্জি নেই অলরেডি 6:40 বাজে আমি এখনও শাওয়ারও নিই নেই রান্না শেষ করে শাওয়ার নেব আমি অলওয়েজ রান্না শেষ করেই শাওয়ার নিই তাহলে যে স্টিকি স্টিকি লাগে ওই ভাবটা আর থাকে না ফ্রেশ লাগে একবারে ফ্রেশ হয়ে যাই এখানে কী কী রান্না করছি সেগুলো বেড়ে নিছি ঘরটার ক্লিন অলরেডি আছে এখানে কম্বলটা ধুইতে দিতে হবে এখন আমাদের সামার চলে আসছে অ্যান্ড দিস ইজ কুচুমানি ভাত খাওয়ার পরে একটা ঘুম দিছে রে বেবি দল ট্যাড হয়ে গেছে আমার বেবি দলটা গুটি সুটি মেরে ঘুমায় যাচ্ছে ঘুমায় গুড বই বেবি আমার অবস্থা আসলে খুবই খারাপ টায়ার্ড লাগতেছে অনেক আসলে উইকেন্ড থাকলেও উইকেন্ডে এত সময় পাই না নিজের জন্য দেখা যায় একটা ডে ঘরের কাজ রান্না বান্না এগুলো করতেই চলে যায় আর একটা দিন এভাবেই কেমনে কেমনে টাইম জায়গা বলা যায় না খুবই টায়ার্ড আসলে বিদেশের লাইফ সবাই মনে করে যে কত মানে উইকেন্ডে কত মজা করে বা কত কি হ্যাঁ ফান হয় মজা হয় বাট সব সময় হয় না পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এখন উপরে আমি জাস্ট জিরা গুঁড়া দিব জিরা গুঁড়াটা আমি বাসায় নিজেই করছি
আসলে যতই বাইরের জিনিস কিনি না কেন নিজের ঘরে করলে কিন্তু সেটা টেস্টটা অনেক বেশি ভালো হয়। জাস্ট জিরা গুঁড়ো দিয়ে দিছি, মাছটা এখন উল্টায় পাল্টায় চুলা অফ করে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। রান্না বান্না শেষ, আমি এখন দেখাই কি কি রান্না করছি। এখানে রান্না করছি পাতলা ডাল টমেটো দিয়ে, এখানে বেড়ে রাখছি আমার মাছ জাস পেঁয়াজ দিয়ে ভেজে রান্না করছি। এটা এখানে আছে বিফ, গোর মাংস কোনো আজকে গোর মাংস কোনো আলু দেই নাই, আর এখানে ভাত ডান। আলহামদুলিল্লাহ এগুলো হয়তো আমার এক সপ্তাহ যাবে না, মাঝে হয়তো অন্য কিছু রান্না করতে হবে টেস্টটা চেঞ্জ করার জন্য, বাট অ্যাটলিস্ট 3 দিনের জন্য এনাফ খাওয়া আছে এখানে বা বেশি। I'm watching a movie. King is here and my ice cream is here. And this is Kutumani, Kutumani, Kutumani set. Shala lobi kutta. Yes. Eto lo. Mama can enjoy anything, right? Oh. Mama Jan. Okay, bosho, bosho. Oh my god, you're crazy, man. Okay. Okay, King, niche jao, niche jao, niche jao, niche jao, niche jao, niche jao, go. Na ekhane boshlo ami tomake dibo na, tumi amar bed nongra korba, niche jao. Uth, asho, niche asho, ekhane jao, go there, sit. Who's gonna sit? Oh, good boy. Who's gonna give me a posy? Eh, posy? Bosho, bosho. Tomare ami kamut dimu kintu, tomar thater moddhe ami kamut dimu ekhon. Tumi bosho, bosho. উপরে চকলেট আমি খাইয়া ফেলছি, ভিতরে সাদা ভ্যানিলা, তুমি খাও। বসে খাও না, বসে বসে আবার দাঁড়িয়ে গেল কেন তুমি, বসে বসে। সন্ধ্যার আলো পড়ছে, একটু পরে আজান দেবে, তুমি খাও। তুমি একটা দুষ্ট হইছো, তোমার মতো দুষ্ট কেউ হতে পারে? তোমার মতো বদমাইশ কেউ হতে পারে? সোনাও কেউ হতে পারে না, হতেই পারে না। দাঁড়াও দাঁড়াও।